আসসালামু আলাইকুম, আমি ডাক্তার শামসুন নাহার, সহকারী অধ্যাপক বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজ হসপিটাল। আপনাদের সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আজকে আমরা এখানে এসেছি এই সময়টাতে, যখন রোজা প্রায় শেষ বা ঈদের জাস্ট আগে বা ঈদের পরপরই, যখন আমাদের অনেক খাদ্যাভ্যাস পরিবর্তন হচ্ছে, অনেক বেশি গরমের মধ্যে অনেক অতিরিক্ত ঘামের কারণে অনেক ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছি, এই সময়গুলোতে আমাদের কিছু পরিবর্তন চলে আসতেছে এবং কিছু অসুস্থতা নিয়ে আমাদের কাছে কিছু রোগ প্রেজেন্ট করতেছে, রোগী প্রেজেন্ট করতেছে, যেগুলো হচ্ছে খুব সহজে নিরাময়যোগ্য খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে এবং আমাদের কিছু অভ্যাস পরিবর্তনের মাধ্যমে। এরকম একটা খুব কমন ডিজিজ হচ্ছে অ্যাকুট অ্যানালফিশিয়া। যে অ্যানালফিশিয়াগুলো হচ্ছে দুই ধরনের হতে পারে, অবশ্যই প্রথমে যেটা বললাম যে একটা অ্যাকিউট অ্যানালফিশিয়া, যেটা ইমার্জেন্সি হয়ে গেছে, অল্প কয়েক কত দিন ধরে আছে বা মাত্রই হয়েছে এরকম একটা সময়, আমরা ডিউরেশনটা ধরি লেস দ্যান 2 উইকস। এর মধ্যে যদি হয়ে যায় তাহলে আমরা একটা খাদ্যাভ্যাস পরিবর্তন, কিছু ঔষধপত্র দিয়ে এটা চিকিৎসা করতে পারি, কিন্তু ক্রনিক হয়ে গেলে তখন আমরা এটাকে অপারেশন ছাড়া ভালো করতে পারি না বেশিরভাগ ক্ষেত্রে। তবে এই পরিবর্তনগুলো খুব সহজেই আমরা হচ্ছে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন, যেটাকে আমরা বলি, তার মাধ্যমে করা সম্ভব। যেমন আমরা এই সময়টা যেহেতু অনেক গরম, অনেক বেশি সোয়েটিং হচ্ছে সবার, অনেক খুব সহজে ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে, তার উপর হচ্ছে রোজা থাকতেছে, সারাদিনে পানি খাওয়ার ব্যবস্থা নেই, মোরওভার বিভিন্ন জায়গায় জার্নি হচ্ছে, বিশেষ করে যারা লং জার্নিতে ট্রাভেল করতেছেন, বাসায় ব্যাক করতেছেন, তাদের ক্ষেত্রে তো অবশ্যই এটা অনেক বড় সত্য কথা। ইভেন হচ্ছে রমজান মাসে আমাদের যে নর্মাল ফুড হ্যাবিট, আমাদের যে সামাজিক খাদ্যাভ্যাস, তাতে অনেক বেশি ভাজা পোড়া, অনেক বেশি তৈলাক্ত খাবার, যেগুলো হচ্ছে অনেক বেশি পানি ধরে রাখতে সাহায্য করে না এমন খাবারগুলো আমরা অনেক বেশি খাই, যার কারণে দেখা যায় যে খুব কমনলি পেশেন্টরা আসে যে অনেক বেশি কনস্টিপেশন হয়ে গেছে, কোষ্ঠকাঠিন্য হয়ে গেছে। খুব ইনভ্যারিয়েবলি আমরা পেশেন্টরা পাই যে 3-4 দিন বাথরুম হয় নাই, হয়তো একদিন করতে গিয়ে তখন হচ্ছে তার খুব ব্যথা হয়েছে, কিছু ব্লিডিং হয়েছে, তখন এসেছেন, এখন সিভিয়ার ব্যথা, বসতে পারতেছেন না, বাথরুমে যেতে পারতেছেন না, এই সমস্যাগুলো নিয়ে আসতেছেন। তো এই জিনিসগুলো আমরা কিছু চিকিৎসা দেই, যেগুলো হচ্ছে ওই জায়গায় ক্ষতস্থানে লাগানোর কিছু ঔষধ এবং সাধারণত ব্যথা কমার জন্য কিছু ঔষধ মুখে খাইতে দেই। হ্যাঁ, মুখে খাওয়ার জন্য আমরা কিছু ঔষধ দিতে পারি, কিন্তু সেটা দিয়ে যে খুব বেশি মানে লম্বা সময় ধরে আমরা যাদের বারবার হয় তাদের ক্ষেত্রে যে আমরা চিকিৎসা করতে পারি তা না, বাট যারা ইমার্জেন্সি আসতেছেন, অ্যাকিউট অবস্থায় আসতেছেন, যে এখনও ক্রনিক অ্যানালফিশিয়া তৈরি হয় না, তাদের ক্ষেত্রে অবশ্যই আমরা খুব ভালো রেজাল্ট পাই। তো এখন যখন আমরা এই অবস্থাগুলোর মধ্যে দিয়ে যাব, তখন আমরা চেষ্টা করব যে আমাদের ঔষধের চেয়ে লাইফস্টাইল পরিবর্তন করে, খাদ্যাভ্যাস পরিবর্তন করে কীভাবে আমরা ভালো থাকতে পারি। সবচেয়ে বড় প্রথম যে স্টেপটা আমি বলবো যে অনেক বেশি পানি পান করবেন, দুই কারণেই। পানিটা হচ্ছে আপনার ডিহাইড্রেশন থাকলে সেটাকেও ঠিক করতেছে, আপনার কনস্টিপেশনটাকেও প্রিভেন্ট করতেছে, আপনার যে সারাদিনের ক্লান্তি সেটা খুব সহজে চলে যাচ্ছে। দুই নাম্বার হচ্ছে খাবারের মেনুতে অনেক বেশি ভাজা পোড়া তৈলাক্ত খাবার না রেখে আমরা চেষ্টা করব ফ্রুটস, ভেজিটেবলস এগুলো বেশি রাখতে, জুস বেশি রাখতে, যেগুলো হচ্ছে ফাইবার অ্যাড করতে বলি আমরা অনেক ক্ষেত্রে। ফাইবার ক্ষেত্রে আমরা খুব কমন একটা প্র্যাকটিস করি, ইসবগুলের ভুষিটা খাই, এটা আমাদের সবার খুব ভালো অভ্যাস, কিন্তু আমরা একটা ভুল করি সেটা ক্ষেত্রে হচ্ছে যে আমরা ইসবগুলের ভুষিটা গুলায় সাথে সাথে খেয়ে ফেলার চেষ্টা করব। আমরা যেটা করি যে নর্মালি বাইরে ভিজিয়ে ফুলিয়ে রেখে তারপরে খাই, সেটা না করে আমরা কী করব যে এটা গুলানোর সাথে সাথে খেয়ে ফেলবো, ওটা পেটের ভিতরে গিয়ে ফুলবে, যাতে কিনা ওইটা পানি ধরে রাখতে পারে এবং আমাদের যে পায়খানার যে পরিমাণটা সেটা যাতে বাড়তে পারে, যে সেখানে যাতে অনেক বেশি পানি ধরে রাখে এবং পায়খানাটা নরম হয় সেটার ব্যবস্থাটা যাতে করতে পারি, সেজন্য আমরা এটাকে সাথে সাথে খেয়ে ফেলবো। এই অভ্যাসটা করতে পারি, যেটা আমরা নর্মালি খাচ্ছি ইসবগুলের ভুষি মোস্ট অফ দ্য টাইম হচ্ছে ইফতারের ক্ষেত্রে খুব ভালো একটা আইটেম, কমন আইটেম, সেক্ষেত্রে জাস্ট খাবারের এই ভুলটার কারণে আমাদের এত কষ্ট করতে হচ্ছে। দুই নাম্বার হচ্ছে আমি আমার ম্যাক্সিমাম পেশেন্টদেরকে বলি যে আপনারা যখন যান, আমাদের যেটা এখন কমন অভ্যাস, আমরা বাথরুমে অনেকে বসে থাকি, খুব কমনলি আমরা শুনি যে বাথরুমে যাওয়া সারাদিনে পেপার পড়ার টাইম নেই, মোবাইল দেখার টাইম নেই, বাথরুমে বসে থেকে লম্বা সময় মোবাইল দেখে বা পেপার পড়ে, তখন হয় কি যে প্রয়োজন নেই কিন্তু এক্সট্রা যে কোদ দেওয়া বলি আমরা, প্রেশার দেওয়া, এক্সট্রা প্রেশার দেওয়া বলি, এটা দরকার নাই। আপনার যদি বাথরুমের চাপ থাকে আপনি তখনই যাবেন, বাথরুম চেপে রাখাটাও খারাপ, আবার অতিরিক্ত কোদ দিয়ে বাথরুম করাটাও খারাপ, তখন দেখা যায় বারবার ওখানকার যে স্ফিংটার আছে সেখানে প্রেশার পড়ে এবং ছিঁড়ে যায় এবং তখন এই প্রবলেমগুলো শুরু হয়। তো এতটুকুই মেসেজ দেওয়ার যে আপনারা হচ্ছে অনেক বেশি হেলদি খাবার খাওয়ার চেষ্টা করবেন, হেলদি খাবার বলতে অনেক দামি খাবার না, সেক্ষেত্রে হচ্ছে আমরা ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এগুলো বেশি খাবো, অনেক বেশি ফ্লুইড কন্টেনিং খাবার বেশি খাবো, ফাইবার কন্টেনিং খাবার বেশি খাবো, যেগুলো আমাদের নর্মাল খাদ্যাভ্যাসের মধ্যে পড়ে, অতিরিক্ত তেল চর্বিটা আমরা বর্জন করব।
তাহলে ইনশাল্লাহ ভালো থাকবো এবং অনেক রোগ প্রিভেন্ট করতে পারবো, যেগুলো অনেক মানে লম্বা সময় ধরে আপনাকে কষ্ট দিবে, বারবার হতে থাকলে আপনাকে একটা অপারেটিভ প্রসিডিউরের মধ্যে যাবে, সেগুলো সব কিছু আমরা খুব ইজিলি প্রিভেন্ট করতে পারি। তো আশা করি সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।